আসসালামু আলাইকুম, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বৃত্তি। আশা করি সকলে ভালো আছেন। গাউসেবাগ পর্বের আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহের ছোট্ট একটি ওজিফা আজকে আপনার সামনে তুলে দেব। ওনার ভাষ্য মতে পর্বের আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে এই ওজিফাটির ব্যাপারে উনি বলেছেন এটি ওনার এসমে আজম, এসমে আজমের ভিতরে সর্বশ্রেষ্ঠ এসমে আজম। অনেকেই ইসমে আজমের ব্যাপারে আমাদের কাছে জানতে চেয়ে থাকেন, তো আমরা অনেকেই বলেছি বা যে যে জিনিসটি নিয়ে সাধনা করেছে তার কাছে সেটি ইসমে আজম, আল্লাহর যে নামটি দ্বারা সে ফল পেয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু তামাম দুনিয়ার যত পীর অলিয়া উলিয়া গাছ যত মুর্শিদ আছে প্রত্যেকের পীরানে পীর প্রত্যেকের আপনার মাথার তাজ হচ্ছে বরাবর আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহে, সেক্ষেত্রে আমি বলবো বরাবর আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহের মতবাদটি এবং উনি যেটিকে নসিহত করেছে সেটি আপনার যারা ইসমে আজম খোঁজ করে থাকেন পাঠ করা। জিকির এরকম একটি জিনিস যার দ্বারা মারফত খুলে যায়, জিকির দ্বারা মারফত খুলে মনের কালিমা দূর হয়ে যায়, মনের যত জং আছে সব কিছু দূর হয়ে যায়, ভেঙ্গি চুরে চুর মার হয়ে যায় জিকিরের মাধ্যমে। জিকির আপনার যদি জিকির অভ্যাসটা আপনি করে নেন, অল্প কিছুদিন পরেই দেখবেন জিকির ছাড়া আপনি এক মিনিটই থাকতে পারতেছেন না, জিকির ছাড়া আপনার কিচ্ছু ভালো লাগবে না, মন ভালো লাগবে না, মন মানসিকতা ভালো লাগবে না। জিকির না করলে আপনার দেখা গেছে খানা দানা পর্যন্ত আপনার ভালো লাগবে না। জিকির এরকম একটি জিনিস যা আরশে আজিমে পৌঁছে তামাম আকাশে ঘুরতে ঘুরতে সমস্ত জায়গায় কোনায় কোনায় যে জিকিরকারীর নাম জপতে থাকে এবং তার নাম বলতে থাকে সুবহানাল্লাহ। জিকিরকারীকে আল্লাহ তাআলা রহমতে নসিব করে, রহমতের চাদরে ঢেকে নেয়, মুসিবত দূর করে দেয়, তার মনের আশা পূর্ণ করে, আজাব থেকে নাজাতের ব্যবস্থা করে দেয়, আর কবরের আজাব তো তার হবেই না ইনশাআল্লাহ। ফেরেশতা তাকে ঘিরে রাখবে, সুখ শান্তি রহমত বরকত পাবে, গরিবি দূর হয়ে যাবে, সব পাপ থেকে সে মাহফুজ থাকবে, তার পাপ করতে ইচ্ছে করবে না, পূর্ণ করতে ইচ্ছে করবে। আর আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে এই দুনিয়ার বুকে যত ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে এবং যত ব্যক্তি আল্লাহর রাস্তায় আপনার সিরাতুল মুস্তাকিমের পথে মানুষকে আহ্বান করতেছে, প্রতিটি ব্যক্তির কলবে আল্লাহ জিকির ফিট করে দিয়েছেন। আর জিকির বিনে আপনার একজন মমিন মুসলমানও থাকতে পারে না। বরফের আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহে এরকম একটি জিকিরের কথা বলেছেন যে জিকিরটির দ্বারা আপনার তামাম দুনিয়ার মাকসুদ আপনার পূর্ণ হয়ে যাবে, যত বড় মাকসুদ হোক আপনার পূর্ণ হয়ে যাবে। খাঁটি মনে তওবা করে ইস্তেগফার পাঠ করে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে মাপ চেয়ে আপনি এর জিকিরটি ধরেন। বলা হয়েছে যে যত ছোটো আমল আপনি করতে চান না কেন, যে সবচেয়ে সহজ সবচেয়ে পদ্ধতি যা মুখে বলার আগে যে শব্দটি চলে আসে সেটি হচ্ছে আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি নিতে পারে না বা আল্লাহ বলতে পারে না এরকম লোকটা মনে করেন যে পৃথিবীর বুকে খুঁজে পাওয়া দেয়, সে আপনি লেখাপড়া করুন না করুন, কোরআন আয়াত পড়তে পারতেছেন না, মন্ত্র অজিফা কিছুই করতে পারেন না, বা কোনো নিয়ম কেন আপনি করতে পারতেছেন না, আপনি নামাজ রোজা করতে পারেন না, আপনি অজিফা জানেন না, কিন্তু আল্লাহর নামটি তো আপনি জানেন। মাতৃগর্ভ থেকেই আপনি আল্লাহর নামটি জানেন, আর আপনি শিশু বয়স থেকেই লোকমুখে শুনে শুনেই আল্লাহর নামটি শুনে আপনার মুখস্থ হয়ে গিয়েছে এবং আল্লাহর নাম বলতে আপনার মুখে কোনো জড়তা আসে না। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো আল্লাহ নামের জিকিরের ব্যাপারে। বরাবর আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ নামের জিকিরটি যে ব্যক্তি সঠিক পদ্ধতিতে প্রয়োগ করবে সে জিকির থেকে গাফেল হওয়ার আগেই তার দোয়া কবুল হয়ে যাবে। মানে আপনি জিকিরে বসে আছেন, এই জিকির যখন শেষ করবেন ওঠার আগে আল্লাহ তাআলা আপনার মাকসুদ পূর্ণ করে দেবে, পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর যে কোনো জিনিসের ফল পেতে আমরা বলি ভাই এজাজত একটি বড় ফ্যাক্ট, একটি নীতি হয়। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার সকল আমলে এজাজত নেওয়া লাগে কেন, তা আমি আপনাদেরকে বলবো ভাই আমার আমলে কেন, পৃথিবীর এমন কোনো আমল নেই, এমন কোনো ওজিফা নেই, এমন কোনো তসবি নেই যে আপনার এজাজত ছাড়া পাঠ করলে ফায়দা হয়। আপনি কাল কেয়ামত পর্যন্ত শত বছর সেজদা দিয়ে পড়ে দেখেন আপনার কাজ হয় কি না, যখন আপনার মৃত্যুর সময় হবে তখন বুঝবেন যে হায় হায় কী করলাম, সারা জীবন তো পার করে দিলাম এজাজত ছাড়া, বই পুস্তক থেকে পড়ে মাওলানাদের কথা শুনে আমল করলাম, ফায়দা দিয়ে কিছুই হলো না। এইসব শুনে কোনো কাজ হবে না ভাই, এজাজত ছাড়া কোনো কাজ হবে না, কোনো ফায়দা নেই। আপনাকে অবশ্যই এজাজত নিতে হবে, কারণ কার এজাজত নেবেন, যে ব্যক্তি সে আমলটি করেছে, যে ব্যক্তি সে যে আমলটি জিন্দা করেছে তার এজাজত লাগবে। আপনি এজাজত নেবেন গিয়ে দেখা গেছে আপনার পীর সাহেবের এজাজত নেবেন, আপনার বড়ো একজন হাতে দেখা গেছে ব্যক্তির, সেই ব্যক্তি অনেক লক্ষ মুরিদান আছে তার কাছ থেকে, কোনো ফায়দা নাই। সেই ব্যক্তি আমলটি করে কিনা, সেই ব্যক্তি আমলটি জিন্দা করেছে কিনা সেটি আপনাকে দেখতে হবে, তার কাছ থেকে এজাজত নিলে কাজ হবে। বরফের আব্দুল কাদের জিনাউর রহমতুল্লাহ আলাইহে বলেছেন তার জীবনীতে এসেছে যে আপনার প্রতি মাসের 11 তারিখ 11 শরীফ পাঠ করলে তার সমস্ত মকসুদ পূর্ণ হয়ে যাবে। সেটি 11 শরীফের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওতে, তাই এই ব্যাপারে আজকে আর বলবো না। আর জিকির হচ্ছে আসমান আর জমিনের মাঝখানের একটি নূর, আল্লাহর একটি নূর হচ্ছে জিকির।
অতএব জিকির যে কতকর মর্তবার জিনিস সেটা আর বলে শেষ করতে পারবো না। আপনারা এই আল্লাহু আল্লাহু নামটি 1000 বার এক বৈঠকে পাঠ করবেন, এক বসায় পড়ে শেষ করবেন, ইনশাল্লাহ মকসুদ পূর্ণ হয়ে যাবে। আপনাকে পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে, আপনি বিনা অজুতে আমলটি করতে পারবেন না। এক ধ্যানে এক জ্ঞানে আপনি বসবেন এবং আপনি আমল আল্লাহর এই নাম মনোযোগ সহকারে আল্লাহকে ধ্যান করে আল্লাহকে হাজির নাজির জেনে আপনি বরফের আব্দুল কাদের জিনা রহমতুল্লাহের বাসমতে এবং তাকে স্মরণ করে তাকে সব রেসানি করে দিয়ে আপনি দুরুশ্রী পাঠ করে অন্যান্য আমল করে সব রেসানি করে দেওয়ার পর তারপর আপনি আমলটিতে বসবেন। ইয়াল্লাহু ইয়াল্লাহু এই শব্দটি আল্লাহ মহান আল্লাহ তালার ইসমে আজম ইসমে জাত আপনি 1000 বার পাঠ করবেন। বরফের আব্দুল কাদের জিনা রহমতুল্লাহ বলেছেন আপনি ধ্যান জ্ঞান মন যদি এক রেখে এক চিন্তা আপনি পড়তে পারেন, যদি সঠিক দিলে অন্তরে আপনার কাঁপন দিয়ে অন্তরে আপনার চাহিদার যে ব্যাপারটি সেটি আপনার আকাঙ্ক্ষাটিতে যদি সঠিক হয় সেই আকাঙ্ক্ষাটি আপনি বাস্তবায়ন করার জন্য যখন এটি আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনি আমল শেষ করে ওঠার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবে, আমল শেষ করে ওঠার আগে দোয়া কবুল করে নেবে। তো সেটি আপনাকে সেই ধ্যানে সেই মন জ্ঞান নিয়ে আপনাকে পাঠ করতে হবে। জগতের অত কিছু আমলের দরকার নেই, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু এই আল্লাহ ই আল্লাহ নামটি 1000 বার পাঠ করলেই আপনার সমস্ত মকসদ পূর্ণ হয়ে যাবে। আপনি বরাবরকে সামনে রেখে ওনার প্রতি আপনার সহমত রেখে আপনি আমলটি পাঠ করেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ।